হ্যালো বন্ধুরা, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইবিএস সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি, 5ই জুন, 23শে মার্চ, 11ই জুলাই। সঠিক উত্তর হবে 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। 28শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 11ই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। কাচের চুড়ির জন্য বিখ্যাত জলন্ধর, ফিরোজাবাদ, কানপুর, আলিগড়। সঠিক উত্তর অপশান খ, ফিরোজাবাদ। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ কাচের চুড়ির জন্য বিখ্যাত। আগ্রা শহরের নিকটে ফিরোজাবাদ অবস্থিত। ভারতের দীর্ঘতম সমুদ্র তটরেখা কোনটি? গুজরাট, কেরল, উড়িষ্যা, তামিলনাড়ু। সাগর ও ভূভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী রেখাকে তটরেখা বলে। গুজরাট হচ্ছে ভারতের দীর্ঘতম তটরেখা, এটি প্রায় 1600 কিমি দীর্ঘ। কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমের? পামির, কুনলুন, কারাকোরাম, হিন্দুকুশ। তিরিচমের পাকিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, 7708 মিটার দৈর্ঘ্য। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? একেবারেই সোজা কোশ্চেন, প্রায় 15 কোটি কিলোমিটার, 3,85,000 কিলোমিটার, প্রায় 51 কোটি কিলোমিটার, 1,28,00,000 কিলোমিটার। সঠিক উত্তর অপশান ক, প্রায় 15 কোটি কিলোমিটার। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোন দেশের সমতুল্য? মানে পশ্চিমবঙ্গে যতজন মানুষ বাস করেন ঠিক ওই দেশে প্রায় ততটাই মানুষ বাস করেন। হাঙ্গেরি, জর্ডন, ভিয়েতনাম, লাওস। সঠিক উত্তর হবে অপশান গ, ভিয়েতনাম। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? 30 দিন, 27 পূর্ণ 1-এর 3 দিন, 14 পূর্ণ 1-এর 2 দিন, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান খ, 27 দিন 8 ঘন্টা, অর্থাৎ 27.321 দিনে পৃথিবীর চারিদিকে চাঁদ একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। কোনটি হল বাস্তুতন্ত্রের একটি বিয়োজক? শৈবাল, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক। বাস্তুতন্ত্রের যে সমস্ত উপাদান মৃত উদ্ভিদ ও খাদকদের বিয়োজিত করে, সরল রাসায়নিক খাদ্যে পরিণত করে, তাদের বিয়োজক বলে। যেমন অপশান গ, ব্যাকটেরিয়া। হিমালয়ান স্যালামেন্ডার দেখা যায় সেঞ্চল অভয়ারণ্যে, নেওয়ারাভেলি জাতীয় উদ্যানে, বল্লভপুর অভয়ারণ্যে, জোরপোখরি অভয়ারণ্যে। ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া নিউটের একটি প্রজাতি হচ্ছে হিমালয়ান স্যালামেন্ডার। এরা উভচর প্রাণী। পশ্চিমবঙ্গের গর্বের দার্জিলিংয়ের নাতি দূরে জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্যে 1964 সালে প্রথম বিলুপ্ত প্রায় স্যালামেন্ডার্সের দর্শন মিলেছিল। তাই সঠিক উত্তর হবে অপশান ঘ, জোরপোখরি অভয়ারণ্য। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? নেপচুন, পৃথিবী, শনি, বৃহস্পতি। সঠিক উত্তর অপশান ঘ, বৃহস্পতি। বৃহস্পতিকে বৃহত্তম গ্রহ এবং দ্বৈত গ্রহ বলা হয়। সৌরজগতের বাকি সব গ্রহগুলোর ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তার থেকে 2.5 গুণ বেশি হয়। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডোডাবেটা, পাঁচমারি, গুরুশিখর, ধূপগড়। সঠিক উত্তর অপশান গ, গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, 1722 মিটার দৈর্ঘ্য। ভারতের ব্যারন দ্বীপে কি পর্বত দেখা যায়? সঞ্চয়জাত, ভঙ্গিল, ক্ষয়জাত, স্তূপ পর্বত। সঠিক উত্তর অপশান ক, সঞ্চয়জাত পর্বত দেখা যায়। ব্যারন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত একটা দ্বীপ, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সূর্যের আয়তন পৃথিবী থেকে কত গুণ বেশি? 10 গুণ, 140 গুণ, প্রায় 13 লক্ষ গুণ, প্রায় 13,000 গুণ। সঠিক উত্তর হবে অপশান গ, প্রায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? মাদাগাস্কার, গ্রেট ব্রিটেন, গ্রিনল্যান্ড, সুমাত্রা। সঠিক উত্তর অপশান গ, গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড। যোদ্ধা জাতি ভাইকিংরা দ্বীপটির নাম করেছিলেন সবুজ দ্বীপ বা গ্রিনল্যান্ড। ফেরলের সূত্র নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য, দ্রাঘিমাংশ নির্ণয়, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ, উপরের কোনোটাই নয়। আবর্তনের বেগের তারতম্যের জন্য বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি
ভূপৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি গতিশীল পদার্থ নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধের ডান দিকে খেয়াল করবে, নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। 1859 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আবহাওয়িদ উইলিয়াম ফেরেল সূত্রটির উদ্ভাবন করেন। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ। ঠিক আছে, ভিল উপজাতি বসবাস করে কোথায়? ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার। ভিলরা কোলারিয়ান গোষ্ঠীর একটি আদিবাসী উপজাতীয় গোষ্ঠী। এরা ভারতের প্রাচীনতম আদিবাসী। মধ্যপ্রদেশে সর্বাধিক জনবহুল উপজাতি হচ্ছে ভিল। তাহলে সঠিক উত্তর হবে অপশান খ, মধ্যপ্রদেশ। লাইফলাইন অফ মায়ানমার বলা হয় ধানসিরি, ইরাবতী, কপিলি, লোহিত। সঠিক উত্তর অপশান খ, ইরাবতীকে লাইফলাইন অফ মায়ানমার বলা হয়। পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? বিন্দ, সাতপুরা, আরাবল্লী, নীলগিরি। সঠিক উত্তর অপশান খ, পাঁচমারি শৈল শহর সাতপুরা পর্বত শ্রেণীতে অবস্থিত। বিহারের দুঃখ বলা হয় গঙ্গা, সোন, কোশি, ঘরঘরা নদীকে। সঠিক উত্তর অপশান গ, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ঝুলন্ত উপত্যকা কোথায় অবস্থিত? নদীর পার্বত্য প্রবাহে, হিমবাহ অঞ্চলে, মরুদ্যানে, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান খ, হিমবাহ অঞ্চলে ঝুলন্ত উপত্যকা অবস্থিত। পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে নিম্নের কিসের? বিজ্ঞানের, সাহিত্যের, সমাজবিজ্ঞানের, সবগুলির। সঠিক উত্তর অপশান ঘ, সবগুলির অর্থাৎ বিজ্ঞানের, সাহিত্যের এবং সমাজবিজ্ঞানের ভূমিকা রয়েছে পরিবেশবিদ্যা শিক্ষার সঙ্গে। ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? হিমালয়, সাতপুরা, আরাবল্লী, বিন্ধ্য। সঠিক উত্তর অপশান গ, আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত। সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম, পীর পাঞ্জাল, জাস্কর, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান ক, কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ।